ওপেনিং বাংলাদেশ ক্রিকেটের আজন্ম এক সমস্যার নাম। তামিম ইকবালকে এক পাশে রেখে কতজন এই পজিশনে এলো আর গেল, কিন্তু থিতু হতে পারলেন না কেউ। শেষ পর্যন্ত লিটনের ব্যাটে রান আসায় হাফ ছেড়ে বেঁচেছিলেন ক্রিকেট সমর্থকরা, কিন্তু সেখানেও স্বস্তি কই। বরং ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে নিদারুণভাবে ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। শুধু রানের হিসেবেই ব্যর্থ তা কিন্তু নয়, দলের প্রয়োজনে কোনো ইম্প্যাক্টই রাখতে পারেননি ওপেনাররা। প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত, চার ওভারেই 30-এর বেশি রান এসে গিয়েছিল স্কোরবোর্ডে, কিন্তু দলীয় 33 হতেই ভাঙে ওপেনিং জুটি। 15 বলে 7 করে আউট হন লিটন। এরপর তামিম কিছুক্ষণ টিকে থাকলেও তার রান ছিল 32 বলে মাত্র 23। দ্বিতীয় আর শেষ ম্যাচে অবস্থা তো আরও বেগতিক, দুই ম্যাচে ডাক মারেন লিটন দাস। ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল 1 রান, এর মাঝে এক ম্যাচে তামিমের রান 65 বলে 35। ইনিংস রিবিল্ডের দোহাই দিলেও আধুনিক ক্রিকেটে এই 70 আর 50 স্ট্রাইক রেট নিয়ে যে কিছু হয় না তা তো দিবালোকের মতো সত্য। তার উপর অধিনায়কের অবস্থাই যখন এরকম, তখন অন্যদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলাটা তো অবান্তর। ঘরের মাঠে শেষ জয় পাওয়া 7 সিরিজেই স্পিনারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বাংলাদেশের পেসাররা। বেশিরভাগ সময়ই একাদশে রাখা হয়েছিল 3 জন করে পেসার, এমনকি ভারতের বিপক্ষেও ছিল সে ধারাবাহিকতা। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই টিম ম্যানেজমেন্টের নেতিবাচক মনোভাব নিয়ে প্রশ্ন ওঠে চারদিকে, কিন্তু হাথুরুর তাতে থোড়াই কেয়ার। মাঠের খেলায় দেখা গেল এক সাকিব ছাড়া স্পিনারদের অবস্থা যা তা, ফলাফল আবারও হোম কন্ডিশন ব্যবহার করতে ব্যর্থ টিম বাংলাদেশ। পেসার যে দুজন খেলানো হলো সেখানেও দেখা গেল অটো চয়েস মুস্তাফিজের অগ্রাধিকার, যার 22 গজে নেই কোনো মুনশিয়ানা। বল মন্থর হয়ে আসা উইকেটে যার কাটার হতে পারত ইংলিশদের জন্য সবচেয়ে বড় হুমকি, তাকেই যেন ইংলিশরা খেললেন সবচেয়ে সাবলীলভাবে। অথচ অন্য পাশে তাসকিন এবাদতরা চেষ্টা করে গেছেন নিজেদের সর্বোচ্চ, আর ডাগ আউটে বসে অপেক্ষায় কাটিয়েছেন হাসান মাহমুদ। সিরিজ হারের পেছনে ওপেনিং ছাড়াও টপ অর্ডার এবং মিডল অর্ডারের ফর্মহীনতা ভুগিয়েছে দলকে, বিশেষ করে সাকিব আল হাসানকে 3 থেকে সরিয়ে দিয়ে আবারও 5 নম্বরে নামিয়ে আনাটা বুমেরাং হয়েছে টিম ম্যানেজমেন্টের। পাশাপাশি মুশফিক এবং মাহমুদুল্লাহর নিষ্প্রভতাও প্রশ্ন তুলেছে বাংলাদেশের সামর্থ্য নিয়ে। 2-1 ম্যাচে মুশিরিয়াদ রান পেলেও সেটা যে আধুনিক ক্রিকেটের স্ট্রাইক রেটের সঙ্গে মানানসই নয় সেটাও তো ভোগাচ্ছে দলকে। হাথুরু সিংহের প্রথম অ্যাসাইনমেন্টে ফেল করল বাংলাদেশ, আর হাজারো যুক্তি থাকলেও শিষ্যদের ব্যর্থতার দায়ভার তো নিতেই হচ্ছে গুরুকে। পাশমার্ক তাই তিনি পাচ্ছেন না স্বাভাবিকভাবেই, এবার অপেক্ষা প্রথম যাত্রার মতো সফলতার দেখা পাওয়া যায় কিনা আসছে সময়ে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।